খানাপাড়ার পৰা জালুকবাড়ী অভিমুখী ঘাইপথত ঘণ্টাৰ পিছত ঘণ্টা ধৰি যানজট। ঘাইপথৰ মাজতে আবদ্ধ হৈ পৰিছে এম্বুলেন্সকে ধৰি শ শ যান বাহন। লখৰাৰ পৰা লালমাটিলৈ সৃষ্টি হৈছে তীব্ৰ যানজটৰ দেখুৱাইছো আমি। লখৰাৰ পৰা লালমাটিলৈ এই অৱস্থা হৈছে, তীব্ৰ যানজটৰ সৃষ্টি হৈছে, শ শ বাহন তাতে এনেধৰণে আছে, আবদ্ধ হৈ আছে। আৰু বিশেষকৈ ডাঙৰ ডাঙৰ বাহনসমূহ আছে চাৰি তাতে চচকীয়া, বিশেষকৈ এয়া দেখুৱাইছো আমি, টেংকাৰসমূহ আছে, যাৰ ফলত যথেষ্ট অসুবিধাৰ সৃষ্টি হৈছে। এবাৰ আমি যাম পুনৰবাৰ বলেন ভট্টাচাৰ্যৰ ওচৰলৈ। তেওঁ যিহেতু বৰঝা বিমানবন্দৰত আছে আৰু কিছু সময় পিছতে প্ৰধানমন্ত্ৰীগৰাকী আহি উপস্থিত হ'ব, গতিকে তাত আমি কৈছোঁ এবাৰ যে বাৰেৰহণীয়া কৃষ্টি সংস্কৃতি সমাহাৰ ঘটিছে, তাত নৃত্য গীতৰ পৰিভ্ৰমণ ঘটিছে, আটাইখিনি এটা সুন্দৰ পৰিৱেশ যিহেতু তাত গঢ় লৈ উঠিছে, আমাক বলেনে দেখুৱাব আৰু জনাব। বলেন, সঁচাকৈ ব্যাপারী এক সুন্দর পরিবেশে এই মুহূর্তে বিরাজমান হয়েছে, কারণ দেশের প্রধানমন্ত্রীর সম্মুখত উন্মোচিত করাব বা দেশের প্রধানমন্ত্রীর সম্মুখত এই ধরনের আসলতে কলা সংস্কৃতি কৃষ্টিসমূহ ইয়াত প্রদর্শন করা হব আর প্রধানমন্ত্রীগুলো ইয়া উপভোগ করব, কারণ যদিও বা কম সময়ের কারণে প্রধানমন্ত্রী এই পথে আগবাড়ি, তথাপি কিন্তু সেই দৃশ্যাংশ পরিলক্ষিত হব। এয়া আমি আইতাসকলের যে থিয়নাম, সেই থিয়নাম এই মুহূর্তে দেখাবলে লৈছো। আর তেখেতসকলে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর আগমনের প্রাক মুহূর্ত তেখেতে সকলে আখরা করে আছে, এই ধরনের মানে প্রথমে শুনাই লোক বিচার। এই ধরনের দেখবলে পাওয়া গেছে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কলা সংস্কৃতির যে প্রয়োগ ঘটেছে, আর সেই কারণেই আসলতে এক প্রধানমন্ত্রীগুলি আদরণি জানার এক প্রচেষ্টা, আর এটার পিছন আনটক জাতি জনগোষ্ঠীর কৃষ্টিসমূহ প্রদর্শন হব। আর এ আমি দেখো মিচিং সকলের নৃত্য এই মূলত পরিবেশন হয়ে আছে। সকলের সমান্তরভাবে এইদরে মিচিং সকলে তেখেতসকলে নৃত্য পরিবেশন করেছে, নাগর নামের পরিবেশন হয়েছে। জাতি জনগোষ্ঠীর সমাহারে একত্রিত করে রখা ধরে রখা, আর এই সমূহ জাতি জনগোষ্ঠী উন্নয়ন করার একটা সপোন আসিল, আর বা সেই ধরনের আসলে আগবাড়ে প্রধানমন্ত্রীগুলো আসলে ভাষণত সময় সময়ে দেখবলে পাওয়া হয়, এই সমূহ জাতি জনগোষ্ঠীক আগবাই লই যাওয়ার কথা উল্লেখ করা হয়। ঠিক একধরনে দেখব পাওয়া গেছে যে তেখেতর সেই আগমনের এই মুহূর্তত বিশেষভাবে এয়া হাজং সকলের নৃত্য, হাজংসকলে পরিবেশন করেছে, তেখেতসকলের এয়া নৃত্য এই মূলত পরিবেশন করেছে প্রধানমন্ত্রীগুলির আদরণি জানাব তেখেতসকলে এই ধরনের, আর এয়া তার প্রাক মুহূর্তের এক সুন্দর পরিবেশে এই মূলত বিরাজমান হয়েছে বৰঝা বিমানবন্দরত। আর বিমানবন্দরের প্রায় প্রায় দেড় কিলোমিটার পথত মাথুন এটা দেখব পাওয়া গেছে প্রতিটি জাতি জনগোষ্ঠীর এই সমূহ নৃত্য পরিবেশন, স্বাভাবিকতে একটা ভাল লগা পরিবেশ। আমি কিছু আগুয়াই যাম আর তাতেও আমি সমগ্র পথচোৱা সেই একই এয়া নেপালী সকলের নৃত্য পরিবেশন, কিয়নাম ঘরতালকে আরম্ভ করে সকলে সমাহার ঘটিছে আজি বিমানবন্দরত। মুঠর পর কোনো একটা জাতি জনগোষ্ঠী যাতে বাদ পড়ে না যায় তার ব্যবস্থা করেছে এয়া রাজ্যিক বিজেপির তরফের পৰা।
বিভাগৰ পৰা আৰু সেই ধৰণেই এতিয়া আজি বিশেষ দিনৰ বিশেষ মুহূৰ্তৰ এই সময়খিনিত সকলোৱে একগোট হৈ প্ৰধানমন্ত্ৰীক আদৰাৰ কাৰণে এই মুহূৰ্তত দেখিব পোৱা গৈছে। ইতিমধ্যে আমি জানিব পৰা মতে জালুকবাৰীৰ পৰাও সেই মূল পথটো দেখিবলৈ পোৱা হয় যে কোৱা গৈছে যে তাত যথেষ্ট সংখ্যক লোকৰ সমাগম ঘটিছে। তেখেতসকলে ইতিমধ্যেই গুৱাহাটী মহানগৰীৰ সেই পথসমূহলৈ আগবাঢ়ি আহিছে আৰু সেই পথসমূহত তেখেতসকলে প্রধানমন্ত্রী বর্ধর বিমানবন্দরের পৰা আপুনি আমাক পোনপটীয়া সম্প্রচার অব্যাহত রাখিলে।